এখানে দুটি কথা আছে, একটা লেখা আছে বয়কট ফ্রান্স, আর একটা লেখা আছে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য জীবন প্রমাণ করতে প্রস্তুত আছে। দুটি দ্বারা, একটা হচ্ছে ভালোবাসা আর একটা হচ্ছে ঘৃণা। যখন ফ্রান্সের দিকে তাকালাম তখন ঘৃণার চোখে তাকালাম, যখন ডাক দিলাম ইয়া রাসূলুল্লাহ সেখানে জীবনটা দিয়ে দিতে প্রস্তুত হলাম। সুন্নি জনতা জাতিকে মেসেজ দেয়, কোন ব্যক্তি আমাদের শত্রু নয়, কোন দল আমাদের শত্রু নয়, যে নবীর পক্ষে আমরা তার পক্ষে, যে আমার নবীর বিপক্ষে তারাই আমাদের শত্রু। হোক সেটা মুসলিম নামদারে মোনাফিক, হোক সেটা অমুসলিম বেঈমান। আজকে বৈরববাসী কাউরে রাজি করতে আসে নাই, আজকে বৈরববাসী দয়াল নবীকে রাজি করতে এসেছে। দুই নাম্বার যেই কথাটা মেসেজ দিয়ে শেষ করব, আমরা আল্লাহ হযরত আমাদের মাথার উপর রাখি। আল্লাহ হযরতকে বাদ দিয়ে আমরা সুন্নিয়ত কল্পনা করতে পারি না। সে যেই হোক, যেই কোনো মঞ্চ হোক, আমাদের দৃষ্টিতে সুন্নিয়ত মানে এশিয়া উপমহাদেশে আল্লাহ হযরত। আল্লাহ হযরত কোনো পীরের নাম নয়, আল্লাহ হযরত কোনো তরিকতের নাম নয়, আল্লাহ হযরত কোনো দরবারের নাম নয়। কেন আমরা আল্লাহ হযরতকে সুন্নিয়তের মাপকাঠি মেনেছি? একটা কারণে, আমার দয়াল নবী যখন ঘোষণা করলেন ওহে আমার সাহাবি হুব্বি আলাইয়া মিন দুনিয়াকুম সালাস, আমি নবী তোমাদের দুনিয়াতে তিনটা জিনিসকে ভালোবাসি। এক নাম্বার এই দুনিয়ার আবহাওয়া, এই দুনিয়ার সুগন্ধিকে আমি ভালোবাসি। দুই নাম্বার আন-নিসা, আমার প্রিয়তম স্ত্রীদেরকে আমি ভালোবাসি। তিন নাম্বার আস-সালাহ, আমি নামাজকে ভালোবাসি। কেন নামাজকে ভালোবাসি? কুররাতু আইনি ফিস-সালাহ, নামাজের ভেতরে আমার চোখ প্রশান্তি লাভ করে। আমার নবীর চোখ প্রশান্তি কেন লাভ করে? এই কারণে আমার দয়াল নবী যখন নামাজ শুরু করে তখন আল্লাহর সাথে মেহরাজ শুরু হয়ে যায়। সেই জন্য আমার নবীর পছন্দের মধ্যে সমস্ত ইবাদত গুলোর মধ্যে নামাজকে যখন পছন্দের তালিকায় নিয়ে এসেছেন, আল্লাহ সেটাকে ইবাদতের মধ্যে এক নাম্বার করে দিয়েছেন। কিন্তু আমার নবীর সিদ্দিক আকবর, যাকে আফদালুন নাস বাদাল আম্বিয়া বলা হয়, সেই সিদ্দিক আকবর দাঁড়িয়ে বললেন মনিব আমার, আপনি যদি তিনটাকে ভালোবাসেন আমি গোলাম বেশি করতে পারবো না, কমও করতে পারবো না, আমিও তিনটারে ভালোবাসি। আমার দয়াল নবী ডাক দিয়ে বলেন কোন কোন তিনটা একটু বলো। সেন নবীর এই নামাজকে বড় ভালোবাসি এক নাম্বার নয়, রোজাকে বড় ভালোবাসি এক নাম্বার নয়, হজ যাকাতকে বড় ভালোবাসি এক নাম্বার নয়, মা বাবার সেবাকে বড় ভালোবাসি এক নাম্বার নয়, আপন স্ত্রীকে বড় ভালোবাসি এক নাম্বার নয়, আপন সন্তানদের বড় ভালোবাসি এক নাম্বার নয়, ব্যবসা বাণিজ্য ভালোবাসি এক নাম্বার নয়, আমি আবু বকর নিজেকেও ভালোবাসি কিন্তু এক নাম্বার নয়। আমার নবী ডাক দিয়ে বললেন বাইশরিয়াল সব বলে গেলা, কোনটাই এক নাম্বার নয়, এক নাম্বার কোনটা? সিদ্দিক ডাক দিয়ে বলে আন-নাসরু ইলা ওয়াজহিক, আবু বকরের দুটি চোখ থাকবে, এই চোখ দিয়ে নবীকে দেখবে, এটা সিদ্দিকের এক নাম্বার ইবাদত। সমস্ত ইবাদতের আগে সিদ্দিক নামাজ পড়ে, নামাজ বাদ দেয় নাই, সিদ্দিক রোজা রাখে, নামাজ বাদ দেয় নাই, হজ করে, যাকাত দেয়, ইবাদত অস্বীকার করে নাই। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মেসেজ দিয়েছেন, ইবাদত যদি কবুল করাইতে চাও চোখে বুকে নবীকে নিয়ে নাও। সুবহানাল্লাহ, এটার নাম ঈমান। এটাকে বাদ দিলে আমল কবুল হয়? সেই সিদ্দিকের প্রেম যদি এই এশিয়া উপমহাদেশে কারো কাছে দেখতে চান, উনি সেই বেরেলির কলন্দর ডাক দিয়ে বলে জান্নাত সে ক্যা মতলব হে আইয়ো হাবি,
দর হো হাম রাসূলুল্লাহ কি জান্নাত রাসূলুল্লাহ কি, আমাদেরকে জান্নাতের লোভ দেখায় না, লালসা দেখায় না, কারণ জান্নাত নিয়ে আমাদের কোনো চাওয়া পাওয়া নাই। হাম রাসূলুল্লাহ কি আবু বকর যেভাবে নবীর কদমে এসে সিদ্দিক আকবর হয়ে গেছে, আমি ইমাম আহমদ রেজা নবীর কদমে এসে আলা হযরত হয়ে গেছে। আমাদের মূল কেন্দ্র রাসূলুল্লাহ, তো জান্নাত যাওয়া পাওয়া এটার কোনো হিসাব নাই, এই কারণে জান্নাতটা বাস করে আমার নবীর কদমের নিচে, এটাকে বলা হয় মাসলকে আলা হযরত, নবীকে নিয়ে নেওয়ার নাম, সেজন্য ব্যক্তির নাম আলা হযরত নয়, আকীদার নাম আলা হযরত। সেই জন্য আপনি যদি নির্ভেজাল সুন্নি হিসেবে জাতির সামনে নিজেকে পরিচিত করতে চান, কাল হাশরের ময়দানে দয়াল নবীর যদি আশেক প্রেমিক যদি হইতে চান, তাহলে আপনাকে আলা হযরত যে আকীদা পোষণ করেছে আপনাকে সেই আকীদাই পোষণ করতে হবে, কারণ সেই আকীদা সাহাবায়ে কেরামের আকীদা। সেই জন্য আলা হযরতের প্রতি বিদ্বেষ মানে আকীদায়ে আহলে সুন্নতের প্রতি বিদ্বেষ, আলা হযরতের পক্ষে অর্থাৎ আহলে সুন্নতকে ভালোবাসা। সেই জন্য আমার আলা হযরত এই রবিউল আউয়ালকে সামনে রেখে বলেছিলেন যে নবী গো, এই জমিনে এসে আপনি দামি হন নাই, জমিন ও জামা তোমার লিয়ে, মকিন ও মকা তোমার লিয়ে, চুনি ও চুনা তোমার লিয়ে, বনে দুজাহা তোমার লিয়ে, হাম আই ইহা তোমার লিয়ে, সূর্য আলো দেয় আপনার কারণে, চাঁদ মিটিমিটি হাসে আপনার কারণে, তারকারাজি জিকিমিকি করে আপনার কারণে, আসমান ও জমিন নির্বাচিত করা হয়েছে আপনার কারণে, আমরাও এই দুনিয়ায় এসেছি আপনি নবীর তারিফ করার জন্য। আলা হযরত এটা ব্যক্তির প্রশংসা নয়, আলা হযরত ওটা যার ভেতরে সিদ্দিক আকবরের নবীর প্রেম দেখা যায়, সেই জন্য আমরা আলা হযরতকে ভালোবাসি। না আমাদের তরিকায় ওনার নাম নাই, আমাদের সিলসিলায় ওনাদের নাম নাই, আমাদের নসলগুলোতে ওনার নাম নাই, তো আমরা এত আলা হযরত এত আলা হযরত করি কেন? কারণ যিনি নবীকে চিনে গেছে আমরাও ওনাকে চিনে গেছে, এটাই আমাদের মানদণ্ড। যিনি নবীকে চিনতে পারে নাই উনি আমাদের আপন হতে পারে না। সেই জন্য যারা বর্তমানে আলা হযরতের বিরোধিতা করছে, আলা হযরতের দুর্নাম করতে 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 নবীর মেরাজকে পর্যন্ত অস্বীকার করে বসেছে, নবীজি আরশে যায় নাই, যেখানে আল্লাহ দেখা দিয়ে দিয়েছে সেখানে নবীজি আরশে গিয়েছে কিনা সেটা সন্দেহ করে তারা প্রথমে চোখ দিয়ে আলা হযরতের বিরোধিতা করতে চেয়েছিল, আলা হযরতের বিরোধিতা তাদেরকে নবী বিদ্বেষী বানিয়ে দিয়েছে। সেই জন্য আলা হযরত এটি সুন্নিয়তের মানদণ্ড আমাদের জন্য, তাই আমাদের পরিচয় মাসলকে আলা হযরত, নতুন কোন নাম নয়, 1500 বৎসরের আকীদায়ে আহলে সুন্নাত যেই ব্যানারে পাওয়া যায় ওই ব্যানারের নাম মাসলকে আলা হযরত। সেই কারণে আপনাদের প্রতি অনুরোধ করব, বইয়ের অভ্যাসীকে মোবারকবাদ জানাচ্ছি, কারণ আপনারা ছিন্ন বিচ্ছিন্ন না হয়ে হয়তোবা চাইলে আপনারা আলাদা করে ঢাকা চট্টগ্রামের সাথে সম্পর্ক না রেখে আলাদা দল করতে পারতেন, কিন্তু আলাদা দল করলে সুন্নিয়তের কোনো উপকার হাসবে না, আমরা পুরো বাংলাদেশ এক হয়ে যখন সুন্নিয়তের হুঙ্কার দেব ইয়াজিদিগুলো পালানোর সুযোগ পাবে না। তাই আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মান্যবর যুগ্ম মহাসচিব উস্তাদুল উলামা উস্তাদি সৈয়দি সনদি আল্লামা আবুল কাশেম ফজলুল হক দামত বরকাতুল আলিয়া ঢাকা থেকে, আমার আব্বা জান চট্টগ্রাম থেকে, এইভাবে করে বিভিন্ন অঞ্চল থেকে, কেউ সিলেট থেকে, কেউ হবিগঞ্জ থেকে এখানে এসে এটা জানান দিয়েছে, সুন্নিয়ত এক জায়গায় বন্দী নয়, যেখানে সুন্নি আছে মদিনাওয়ালা কামলিওয়ালার গোলামরা সেখানে মৌমাছির মতো দৌড়ে এক হয়ে রক্তের
বন্ধনের চেয়েও সুন্নিয়তের বন্ধনকে বড় আপন করে নিয়েছে। আজকে থেকে আমরা ছিন্ন বিচ্ছিন্ন নয়, চট্টগ্রাম দূরে হতে পারে, ঢাকা দূরে হতে পারে, বৈরাগ দূরে হতে পারে, নবীর মুহাব্বতের কানেকশন আমাদেরকে এক করে দিবে ইনশাআল্লাহ। সেই কারণে আমরা ছিন্ন বিচ্ছিন্ন নয়, আমরা সব সময় মূল দ্বারার হয়ে মূল দ্বারার পক্ষে নবীর খাতিরে একসাথে আমাদের সমস্ত প্রোগ্রাম যখন করে যাব, এখনো বাতিলদের মন দপদপ করে কেঁপে উঠেছে আমাদের হুংকারের মাধ্যমে। আর বেশি দিন সময় নেই, এই বাংলাদেশ ইনশাআল্লাহ বাবা শাহজালালের বাংলাদেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমরা একই ব্যানারে কাজ করার আহ্বান করে এখানেই দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।